নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই আসছে দুর্গাপুজো, চলুন বানিয়ে নেওয়া যাক এই মিষ্টি মা দুর্গার ফ্রিজ ম্যাগনেটটি। আমি এখানে ব্যবহার করব ফেব্রিক্রিল কোম্পানির মোল্ডেড এয়ার ড্রাই ক্লে। কিছুটা পাউডার নিয়ে নিন এবং অল্প পরিমাণে হার্ডেনার এবং রেজিন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর এরকম গোল করে কোনো গোল মতন জিনিস দিয়ে কেটে নিন। গোল করে কাটা হয়ে যাওয়ার পর ক্লেটিকে জল দিয়ে সমান করে নিন এবং কিছুক্ষণ জলটিকে শোকাতে দিন। এবার আমি এই স্টিলের ছোট্ট স্কেলটার একটি কোণা দিয়ে মা দুর্গার ওপরের চুলের ডিজাইনটা করে নিচ্ছি। এই রকম ঘরের আশেপাশে পড়ে থাকা অনেক কিছু দিয়েই আপনারা অনায়াসেই কোনো ক্লে মডেলিং টুল ছাড়াই ক্লেতে বিভিন্ন ডিজাইন করতে পারেন। এবার আমি আস্তে আস্তে বানিয়ে নেব মায়ের অর্নামেন্টগুলো এবং একটি করে গ্লু দিয়ে লাগিয়ে নেব এই গোল চাকতিটার ওপর। আপনাদেরকে মনে রাখতে হবে এই মোল্ডেড ক্লে শোকাতে কিন্তু টাইম নেই 40 থেকে 50 মিনিট। সুতরাং আপনারা যে সমস্ত ডিজাইন আপনাদের ক্লের উপরে করতে চান সেগুলি কিন্তু সেই 30-40 মিনিটের মধ্যেই সেরে ফেলতে হবে, নয়তো শুকিয়ে যাওয়ার পর কিন্তু আপনি কোনো রকম ডিজাইন চেঞ্জ করতে পারবেন না। এই শিউলি ফুলের ডিজাইনটি হয়ে গেলেই আমি এখন আমার ক্লেটিকে শুকাতে দেব। ক্লে শুকিয়ে যাওয়ার পরে আমি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট দিয়েই এটিকে 2 বার রং করে নেব। তাহলে এর পরবর্তীকালে যে রঙগুলো আমি এতে করব সেগুলি আরও বেশি ভালো করে ধরবে এবং উজ্জ্বল লাগবে। সাদা রং শুকিয়ে যাওয়ার পরে এখন আমি ক্রোম ইয়েলো অর্থাৎ হলুদ রং দিয়ে মায়ের মুখটি এঁকে নেব। মা দুর্গার থিমের উপর তৈরি আরও বিভিন্ন আর্টওয়ার্ক আমি এর আগেই চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য সেই প্লেলিস্টের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আমার কোনো ভিডিও বা হাতের কাজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকে অবশ্যই সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা আমাকে ডাইরেক্ট মেলও করতে পারেন বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও যুক্ত হতে পারেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এবং আমার জিমেল অ্যাড্রেসটি আমি এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। মেটালিক গোল্ডেন অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে মায়ের অর্নামেন্টসগুলো রং করে দেওয়ার পর কিছুক্ষণ শোকানোর জন্য রেখে দেবেন। তারপরে সরু তুলি দিয়ে মায়ের চোখগুলি এঁকে নেবেন। এই ভিডিওটিতে আমি মা দুর্গার চোখের কাজটি ডিটেলসে দেখাতে পারলাম না, তবে আপনারা যদি দেখতে চান আমার অন্যান্য মা দুর্গার আর্টওয়ার্কের ভিডিওগুলিতে সেটি কিন্তু অবশ্যই দেখতে পাবেন। তবে অবশ্যই প্রতিটি আলাদা রং করার মাঝে মাঝে সেটিকে সময় দেবেন শুকানোর, নয়তো একটি রং করতে গিয়ে আরেকটি রং নষ্ট হয়ে যেতে পারে। বেস রং শুকিয়ে যাওয়ার পর আমি এখন গ্লু দিয়ে কাঁচের ডিজাইনগুলি আটকে নেব। এতে কিন্তু জিনিসটা চকমকও করবে বেশি, প্লাস দেখতেও সুন্দর লাগবে। সবশেষে লাল রং দিয়ে এঁকে দেব মায়ের সিঁদুর এবং আগে থেকেই লাল রং করে রাখা চেরির ওপর লাগিয়ে দেব হালকা গোল্ডেন রঙের টাচ। এই পুরো কাজটি শুকিয়ে গেলে এর ব্যাকসাইডেই আপনারা লাগিয়ে নিতে পারেন ছোট করে কিনতে পাওয়া যাওয়া চুম্বক। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি দেখতে মা দুর্গার ফ্রিজ ম্যাগনেট। তো বন্ধুরা, আপনারা বলুন কেমন লাগলো এই হাতের কাজটি। যদি ভালো লেগে থাকে এবং আরও ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।